সবাইকে স্বাগত জানাচ্ছি ভয়েস মেরিনার লাইভ স্টুডিওতে। বিজয়ের মাস উপলক্ষে ভয়েস মেরিনার নিয়মিত আয়োজন একাত্তরের স্মৃতি অনুষ্ঠানে আজকে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন কক্সবাজারের এই সন্তান বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা নুরুল হক। আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। প্রথমে আমরা আপনার কাছে জানতে চাইব যে কিভাবে শুরু করলেন, মুক্তিযুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত কেন নিলেন? 1971 সালের মার্চ মাসে 25 তারিখ শেখ মুজিবুর রহমানকে অ্যারেস্ট করে যখন কলেজে নিয়ে যাওয়া হয় তখনই আমি সিদ্ধান্ত নিলাম যে এই যে এই প্রতিশোধমূলক আমাদের মুক্তিযুদ্ধ শুরু করতে হবে। আমি সুযোগ বুঝতে ছিলাম তখন আপনি কোথায় ছিলেন? তখন আমি পাকিস্তানের করাচিতে ছিলাম, করাচি বিমান গাড়িতে ছিলাম। আমি ওই সিদ্ধান্ত নিলাম যে যে কোনো ভাই হোক দেশে যাব এবং অংশগ্রহণ করব। আপনি তখন কি করাচি মানে পাকিস্তানের যে বিমান বাহিনীতে? বিমান বাহিনীতে চাকরিরত ছিলাম। চাকরিরত ছিলেন? আচ্ছা আচ্ছা, বিমান বাহিনীর সামরিক কর্মকর্তা হিসেবে চাকরিরত ছিলেন। এরপর আপনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে বঙ্গবন্ধুর যে আটকের পর আপনি কিভাবে পাকিস্তান থেকে দেশে ফেরত আসলেন এবং কিভাবে যুদ্ধে যুক্ত হলেন? ওখান তো আমাদের গৃহবন্দী করে রাখা হয়েছিল সব বাঙালিদের। এই ওখান থেকে আমি একদিন চুরি করে বাইর হয়ে তখন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের প্লেনে করে আমি চলে আসি জুন মাসে। এবং এসে 1971-এর জুন মাসে ঢাকাতে অবতরণ করার পর ওই বাড়িতে আসি। ওই খুব কষ্টে তখন তো রাস্তা কাছে ছিলাম না, ওই যে স্টিমারে করে সেখানে সেখানে কক্সবাজার আসি। কক্সবাজার বাড়িতে আসার পর দেখি যে এখানে বলো মুক্তিযুদ্ধের কোনো কর্মকাণ্ড নাই। আমি চেষ্টা করেছিলাম এখানে একটা যুদ্ধের একটা উপযুক্ত ক্ষেত্র, সাগর নদী পাহাড় জঙ্গল, কিন্তু এখানে তেমন এখানকার লোকের তেমন কোনো কর্মকাণ্ড নেই। আমিও হতাশ করলাম না, আমি আমার আম্মুকে বললাম যে আমি চলে যাব, আমি যুদ্ধ করতে যাবো, দেশকে স্বাধীন করবো, আপনি কোনো ইয়ে করবেন না, হাসি মুখে আমাকে বুঝাই দেন এবং ফুলের মালা কাঁদতে থাকেন, আমি ফিরে আসলে আপনি আমাকে ফুলের মালা গলায় দিবেন, আমার মা হাসি মুখে আমাকে বিদায় দিলেন। আমি চলে গেলাম এখান থেকে চিটাগাং, চিটাগাং থেকে সুভপুর ব্রিজ ফেনীতে, ওখানে গেলাম। ওই আসার সময় আমার এক বন্ধু ওই গ্রামের এক বন্ধু আমাকে ওই ঠিকানা দিয়েছিলেন, আমার বাড়িতে গেলে ওখান থেকে মাত্র 1 কিলোমিটার রাস্তা, ওখানে থেকে আমি ইন্ডিয়া চলে যাব। আমি ওখানে গিয়ে এক রাত থাকার পরদিন আবার রাত্রে ওই অন্যান্য লোকের সাথে ওই নদীটা পা দিয়ে ওই আগরতলার দিকে আমাদের নম্বর ওয়ান সেক্টর নাম হরিনা ক্যাম্প, ওখানে ওই আগে যে রোমান কমান্ডার ছিল মেজর রফি, ওখানে ওই আমাদের ওই রাব্বান পার্কে খেলাম চৌধুরী তাদের ভগ্নিপতি পুলিশ কর্মকর্তা, উনি আমাকে রিসিভ করেন এবং তিনি মুক্তিযুদ্ধ ছিলেন, পরে উনি চলে আসছিলেন। তো রব্বানবার এসে আমার সঙ্গে পরিচিত নিয়ে আমি রব্বানবার রিকোয়েস্ট করলাম যে এই যে মানে কক্সবাজারে আমাকে পাঠান কিছু পৌঁছ নিয়ে, আমি ওখানে অপারেশন করবো, ওখানে অনেক অনেক জায়গা আছে। উনি বললেন যে না, ওই এখানে তখন আমাদের বিমান বাহিনীর ওই ফ্লাইট ক্যাপ্টেন ওই
আমাদের এই যে আগরতলাতে নিয়ে যাওয়া হলো বাসায় বাসায় ধরে আমাদেরকে আগরতলা নিয়ে যাওয়া হলো ওখান থেকে আমাদেরকে পূর্বাঞ্চলের বিমান বাহিনী কমান্ডার এবং আমাদের কমান্ডার বর্তমান প্রধানমন্ত্রী একজন সুন্দর শাহ এবং সুলতান মাহমুদ শাহ আরো বিমান বাহিনীর নিয়ে অফিসার এবং কর্মকর্তা ওখানে বিমানে গঠিত হবে বাংলাদেশ এয়ারফোর্স বিএএফ 28 তারিখ ওখানে আমাদেরকে তিনটা বিমান দেওয়া হয়েছিল একটা হয়েছিল অটার যার দ্বারা আমরা আসলাম ছিলাম একটা ছিল এনজিও যেটা টাকা দিয়ে গিয়েছিল অপারেশনে আরেকটা ছিল ট্রান্সপোর্ট মানে পরিবহন বিমান দেবোটা তো এই তিনটা বিমান আমাদেরকে দেওয়া হয়েছিল আমরা ওখানে আচ্ছা আমি যদি জানতে চাই আপনার কাছে যে আমরা তখন বিমান বাহিনীর সদস্য সংখ্যা কয়জন ছিল আর প্রধান করা হলো কি তখন সুলতান মাহমুদ সাহেবকে বিমান বাহিনীর প্রধান একই খন্দকার মহোদয়কে আর আর ডেপুটি কমান্ডার হলেন সুলতান মাহমুদ সাহেব আর আপনারা কয়জন ছিলেন সেই ইয়েতে তারা কি সকলে প্রশিক্ষণ আপনারা যারা সাবেক মানে এই যে পাকিস্তানে বিমান বাহিনীতে চাকুরিরত ছিলেন কিনা সবাই সবাই সার্বিত ছিলাম এবং অনেকের চাকরি 5 বছরের কম না কমপক্ষে 5 বছর আমার তো 7 বছর ছিল তারপর আপনি যখন মুক্তিযুদ্ধে আসছিলেন তখন আপনার বিমান পাকিস্তান বিমান বাহিনীতে আপনার চাকরির বয়স ছিল 7 বছর আমি 65 সালে যুদ্ধ করছিলাম তারপরে আপনারা যে সেই নাগাল্যান্ড যে বিমান খাই নাগাল্যান্ড ওই আমাদেরকে আমি আর ক্যাপ্টেন পাকিস্তানি দলের একটা ক্যাপ্টেন আর যত গিয়েছিলাম সেদিন ইন্টারভিউ সিভিলিয়ান ছিল ওদেরকে আমরা ট্রেনিং দিয়েছি তারপরে চট্টগ্রাম একজন রুস্তম আর বরিশালে একজন ওই শামসুল আলম আমরা সাতজনে ওটা নিয়ে আমরা ওখানে ট্রেনিং করি তার সুলতান মাহমুদ আর আরও দুইজন নিয়ে ওই এলিউট হেলিকপ্টার কীভাবে ফায়ারিং করবে মানে বিভিন্ন যুদ্ধের কলা কৌশল প্রশিক্ষণ প্রশিক্ষণটি কতদিন ধরে চলতে থাকলো সেপ্টেম্বর 28 তারিখ পর ডিসেম্বর 2 তারিখ সময়টা আসলো মাস 2 মাস তারপর ওই আমাদেরকে কিছু বলা হলো না মানে আমাদেরকে বলা হলো আগরতলাতে যেতে হবে আমরা আগরতলা আসলাম ওখানে 2 দিন ছিলাম তারপরে আমাদেরকে কিছু বলা না বলে রাত্রে প্রশিক্ষণে যেতে হবে আগরতলা এয়ারফিল্ডে ওখানে থেকে আমাদের প্রশিক্ষণ যেতে হবে কিছু বলা হয়নি এই সেই রকম যখন আমাদেরকে বিমানের সামনে নেওয়া হলো তখন আমাদের অধিনায়ক বললো যে আমাদেরকে ওই চট্টগ্রামের পতেঙ্গা যেতে হবে আর ওই যাবে যেতে ঢাকায় পতুল নারায়ণ পতুলা পতুল ওই অয়েল রিফিনারি তৈল ভান্ডার যেটা আমরা আগে চট্টগ্রাম ছিল তো ইসরাম অয়েল রিফাইনারি ছিল আমরা এই পরামর্শ করলাম যে যুদ্ধ যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেটা সেটা শেষ করতে হলে আমাদের তৈল স্টক আমাদের শেষ করতে হবে তাদের তেল ভান্ডার শেষ করে দিতে হবে তাদের তারা সবকিছু চলে সেটাই একটা সিদ্ধান্ত নিল যে প্রথমে আগে ইস্টার্ন রিফাইনারি অয়েলের উপর আপনারা বোম্বিং করবে সেই বিমান নিয়ে মাত্র 4টি বিমান কয়টি বিমান তো আলাদা 3টি বিমান আমাদের
আমাদের তো ওখানে রকেট বোম আর মেশিন গান এই তিনটা অস্ত্র দ্বারা সজ্জিত ছিল। আর মোট কয়টা বিমান ছিল তখন? আমাদের বাংলাদেশ এয়ারফোর্সের জমা হতে মাত্র তিনটা তিনটা বিমান। হ্যাঁ, মানে আমাদের তো অটা ওটা প্রভালার ব্রিটিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেহেতু পরিচিত ওরকম, তারপরে এলিয়ট হেলিকপ্টার ওটা ওটা হেলিকপ্টার, আর একটা পরিবহন বিমান ডেকোটা ডেকোটা। হ্যাঁ, তাহলে ওই আমরা আপনারা তখন ভাগ হয়ে গেলেন, একদল চলে গেল ফতুল্লা আক্রমণের জন্য, আরেকদল চলে আসছেন চট্টগ্রাম রিফাইনারি অয়েলে অ্যাটাক করার জন্য। তো ওটা আমরা আগরতলা কাজ থেকে রাত দশটায় আমরা কয় তারিখ দুই তারিখ দুই ডিসেম্বর ডিসেম্বর রাত দশটায় রাতের দশটায় আপনারা সেখান থেকে উড়াল দিলেন। আমরা উড়াল দিলাম, আমাদের সেখানে গিয়ে বলা হয়েছে এখন আমাদের ওখানে যেতে হবে এবং টাকা দিয়েছিল 700 টাকা। আমি তো আমি জানি আর তুমি কুমিরা ওগুলো জানে, আর বরিশালে তিনি উনিও ওই যে ওর পিতা সাগর কর্ত রেলপথে ওর বাসা ওখানে ছিল, মানে ওরও পরিচিত, আর পিআইয়ের যে ক্যাপ্টেন ছিল ওনারও পরিচিত, কেননা ওই ডাকা ছিলেন ওনারা যাওয়া হবে। তাহলে আমাদের নির্দিষ্ট করা হলো ওটা আমরা রাত দশটায় আমরা ওখান থেকে উঠাল দিলাম। আমরা সোজা ওই ফেনীর হতে আমরা ক্রস করলাম, বর্ডার ক্রস করলাম, আর ওখানে বর্ডার ক্রস করলাম, ওখানে খুব নিষ্ক্রিয়া, কারণ আমাদের গিয়েছে রাডার যেটা আছে ফাঁকি দেওয়ার জন্য আমরা খুব নিষ্ক্রিয়া উঠে উঠলাম জাস্ট পাহাড়ের উপরে। এমনকি আমরা হাতি হাতি উঠুন দেখেছি, সেদিন পূর্ণিমা ছিল আমাদের বাধ্যটা আকাশ ভরা পূর্ণিমা। হ্যাঁ, পূর্ণিমা পূর্ণিমা ওই আমরা সব নিচে সব দেখতে পাচ্ছি, ঢুকে পড়লেন বাংলাদেশের অভ্যন্তরে এবং আস্তে আস্তে আপনারা বঙ্গোপসাগর চট্টগ্রামের কাছাকাছি চলে আসলেন। বঙ্গোপসাগরে আরো নিচে একেবারে পানির উপর দিয়ে আমরা আমরা উপর থেকে ওই যে দেখতে পেলাম দেখতে পেলাম সব পরিষ্কার দেখা যাবো চপচপ করতেছিল। তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম কোথাতে কেমনি আক্রমণ করা কোথায় পালাবো। আমরা কর্মকালে মহারাষ্ট্রে ওই নদীর উপর আস্তে 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 আমরা সিদ্ধান্ত নিলাম পূর্ব দিক থেকে অ্যাটাক করবো, পশ্চিম দিকে সাগর চলে যাবো। কারণ আপনি তো তখন যেটা বলতে চাচ্ছিলাম যে তার পাশে কিন্তু তাদের বিমান বাহিনী এবং নৌবাহিনীর ঘাঁটি ছিল, সব আছে খুব কাছাকাছি ইস্টার্ন রিফাইনারি সব আছে ছিল, তাদের উপর দিয়ে নৌবাহিনীর উপর দিয়ে আমরা ইয়ে করছি। আমরা তো নদী মোহনাই এদিকে দক্ষিণ দিকের মানে পূর্ব দিক থেকে ওই ওদিকে ছিল নৌবাহিনীর ঘাঁটি, এখানে অয়েল রিফাইনারি, তারপরে আর ওই পানি মানে জোয়ার তো সবকিছু উপরে মানে বাঁচতেছিল সব, আমরা ওদের নৌবাহিনীর জাহাজ সবগুলো আমরা দেখছিলাম। তারপরে আমরা আল্লাহ নামে আমরা শুরু করলাম এর থেকে ফুদ্দিকে মানে কর্মফিন নদীর ওখান থেকে ফুদ্দিকে অপারেশন দিয়ে আমরা অ্যাটাক করলাম মেশিন গান রকেট বোমা ডাইরেক্ট ফার্স্টেই মানে হিট করলাম খুব জোরে যে আমরা তখন যেই মাত্র আগুন মানে আমাদের ফায়ারে হলো সেই মাত্র কোটি কোটি আগুনের গুলো আমাদের উপর স্যার আসতে লাগলো। এতক্ষণ আসে নাই যখন যেই মাত্র আমরা ওই ফায়ার করলাম তখনই লক্ষ লক্ষ গুলি আমাদের আসতে লাগে, পাকিস্তানের বাহিনী আক্রমণ শুরু করে আর্মি নেভি চতুর্দশ। তারপরেও এটা আমাদের একটা আল্লাহ আমাদের সাহায্য করছে, আমরা তাড়াতাড়ি ওই চলে গেছি, কেন আমরা তখনও উঁচু ত্রুটি নেই, তখন নিচে যাওয়া তো ওরা ইন্ডিয়ার 45 ডিগ্রি এর মধ্যে থাকে, ওরা নিচে যেতে পারে না, আমরা তখনও নিচে ওই আগে
সাগরে চলে গেলাম, সাগর থেকে সোজা ওখানেও গিয়েছিল, নৌকা নিয়ে যাচ্ছিল, ওরও ইয়ে করেছে, আমরা উত্তর থেকে আমরা সন্দ্বীপের দিকে চলে গেলাম, সন্দ্বীপ দিকে বিধ্বংস করে ফেললেন, সাথে চলে গেলাম ওটা, তারপর সন্দ্বীপের দিকে চলে গেছে, সন্দ্বীপ চলে গেলাম, সন্দ্বীপ থেকে আবার সোজা ওইদিকে ওই কুমিরার দিকে ওদিকে ফেনী দিয়ে ওখানে আমরা আগরতলাতে যাইনি, আমাদের বেশি বেশি ওরা পাকিস্তানের আসে তখন ঢাকা থেকে উঠতো পাকিস্তান, আগরতলা তো কমবেদের কাছে, তখন আমরা সেখানে যাই, আমরা চলে গেলাম আসামের কুমির গ্রাম, বিরাট বিমান গেছে ওখানে ভুল ফার্স্ট, ওখানে আমরা অবতরণ করলাম, ওখানে আমাদের গ্রামে প্রথম ইন্দ্র সাহ কয়জন ছিলেন? আসামে চলে গেলেন, তারপর এরপরে যে দেশ স্বাধীন হলো তারপর কোথায় গেলেন? এরপর থেকে আমাদের মুক্তিবাহিনী টাকা দিয়ে অগ্রসর হতে লাগলো, ওইটাই বাধা ছিল খ্রিস্টান সাইডে, ওই আখাউড়াটা মানে প্রতিবন্ধকতা ছিল, ওটা আপনারা গুটিয়ে দিলেন, ওরা কি বিমান হামলা করলো? বিমান হামলা করলাম সহযোগিতায় আটটা থেকে আমরা যুদ্ধ শুরু করলাম, এই তিনটায় ওরা প্রবেশ করতে লাগলো, আমাদের তারপর ঠিক 16 ডিসেম্বর যে বিজয়ের সেই মুহূর্ত স্বাধীন বাংলাদেশে, স্বাধীন বিমান বন্দরে আপনারা বাংলাদেশের তিনটি বিমান নিয়ে অবতরণ করেন। আচ্ছা, এই বিমানগুলো সংগ্রহ করেছিলেন কিভাবে আপনারা? আমরা ওটা ওই অটা যেটা সেটা কানাডা, সেটা আমাদের বাংলাদেশ এবং ওই ভারতের সাথে চুক্তি হয়েছিলাম, মানে ওটা প্রথম থেকে এনেছিল, তারপর ওইটাকে আমরা মডিফাই করে আমরা যুদ্ধ করে তৈরি করছি, ওটা ছিল অ্যাকচুয়ালি ইয়ে পরিবহন বিমান, আমরা ওইটাকে মানে ওই 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 বিমানগুলোই বিমানবন্দরে অবতরণ করলেন। আর আপনি তো যুদ্ধে যাওয়ার জন্য সময় আপনি বলেছিলেন আপনার মা ফুলের মালা গিথে রাখার জন্য আপনি ফিরে আসবেন বিজয়ের বিষয়ে, তবে ঠিক যখন ফিরে আসলেন তখন আপনার ঘরের পরিস্থিতি, আপনার গ্রামের পরিস্থিতি কেমন ছিল? ঢাকাতে যুদ্ধের জনগণ যে বিজয় উদ্যাস করতেছে, কেউ কেউ বলছে যে আজ ঢাকাতে সব কেউ গাড়ি, হ্যাঁ
সেই দিন ধন্যবাদ ওখান থেকে এক আমাদেরকে ওই আর এক সপ্তাহ রেখেছিল ওখানে, আমি তো কোনো যোগাযোগ করিনি। হ্যাঁ ওখানে বাড়ির সাথে দেশের সাথে কারোর সাথে কোনো যোগাযোগ করিনি, যোগাযোগ করলে তো ওই ওই খানজার ভিতরে আমার বাড়ি জ্বালিয়ে যাবে। তারপর আমি ওখান থেকে আবার ঢাকা থেকে লঞ্চে করে চিটাগাং, চিটাগাং থেকে আবার এখানে বাড়িতে আসলাম। এটা কয় তারিখ আসলেন বাড়িতে? আর এক সপ্তাহ হলে তোমার 22-23 তারিখ। 22-23 তারিখ আপনি যখন ঠিক বাড়িতে ফিরছিলেন তখন সবাই, সেই মুহূর্তটা কেমন ছিল? আমার আমার সেটা এটা আমার একজন আমার মুখের থেকে কোনো ভাষা কাটতে ছিল না, আমি এমন ইয়ে হয়ে গেছিলাম যে কোথায় গেলাম কোথায় আসলাম, হ্যাঁ যে দেশকে স্বাধীন করলাম, হ্যাঁ মানে এটা আমার আমার অন্যরকম অনুভূতি যেটা আমি প্রকাশ করতে পারছি না। ঠিক আপনার মা আপনাকে অপেক্ষা করছিল কি? আসলাম ওই তখন ঢুকেরা এই জিন্দাবাদ দিয়ে আমাকে আমার বাড়ি মানে রাস্তা থেকে আমার মাত্র আধা কিলোমিটার আরো কম, তারপরে আমাদের তারা জঙ্গি দিতে আমার বাড়ি পৌঁছে দিলাম। ওখানে আমার মা যে তখন আমার মা কান্দেছিল, যাওয়ার সময় কিন্তু হাসছিল কিন্তু এখন 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 কান্দেছে যে তুই বড় ভাই গেলাম তোর জন্য একদম দোয়া করেছি, এই যে তো ফুলের মালা নাও করাই দাও। হ্যাঁ ওই দেশ স্বাধীন হবে যেটা একটা যে ইঙ্গিত ছিল আসলো এটা তার বুকের কর্তব্য। আশেপাশে খেতাবে ভূষিত হলেন তখন আপনাকে 1971-এর ডিসেম্বরে কি আপনাদেরকে বীর প্রতীক খেতাবটি দেওয়া হলো নাকি আর একটু পরে? সেটা আমাদের ওই যে কার কি দুঃসাহসিক কাজকর্মটা আমাদের রেকর্ড করা হয়েছিল তার যেমন 1972-এর ডিসেম্বর মাসে ওই যুদ্ধ করতে দাদা অবস্থা আছে ওদের একটা লিস্ট চাইছেন, তখন আমাদের লিস্ট দেওয়া হয়েছে যুদ্ধের সময় যেটাই যে অবদান ছিল সেই অনুযায়ী আপনাদেরকে এই সম্মানটি দেওয়া হয়েছে। এবং কক্সবাজারে আমরা আপনাদের কক্সবাজারে জন্মগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে জীবিত আছেন বীর প্রতীক আপনি এবং আরেকজন রয়েছেন কেমন দেশ ছিল আর কেমন দেশ পেয়েছেন? দেশ পেয়েছে মানুষও পেয়েছে, তবে এখানে কিছু মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি রয়ে গেছিল সেইটাও রয়ে গেছে। আমি খুবই সাথে বলতে চাই সেটা আমাদের দলের জন্য, আমাদের মুক্তিযুদ্ধের এই সবকের শক্তির জন্য। তার কারণ হচ্ছে অস্ত্র আমাদের থেকে অস্ত্র সারণ করা হয়েছে, মুক্তিযুদ্ধের অস্ত্র সারণ করা এইরকম দেশ দেশ বিশৃঙ্খল আছে এই হচ্ছে এইটা এটা করে এই যে বর্তমান যুদ্ধের মধ্যে বিচার কথা না, তখন মুক্তিযুদ্ধরা যে ইয়ে রাজাকারদেরকে যে হত্যা করা আনন্দিত দরকার করতেছিল সেটা নিষেধ করছে আওয়ামী লীগ। সেটা যদি আর এক মাস যদি থাকতো, এক মাস না আর যদি আরো কিছু কম সময় যদি থাকতো হয়তো আমরা 2-3 দিন ইয়ে করতে পারছিলাম, আর যদি মানে তার বেশি পক্ষে যদি এক মাস থাকতো তাহলে কোনো যুদ্ধ অপরাধীর কোনো বিস্তার করা যায় না, সব শেষ হয়ে যাচ্ছে। সবশেষ আপনার কাছে যেটা জানতে চাই যে
ঠিক এই মুহূর্তে এসে পরবর্তী প্রজন্মের কাছে আপনার কি চাও পাওয়া? আমার আমি আশা করব যে তারা আমাদের অধিক যত্ন রাখবে, আমরা তার স্বাধীন করেছি, আমরা ওরও ভবিষ্যতে এই বাংলাদেশের রক্ষার জন্য এই যে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির বিরুদ্ধে তারা যুদ্ধ করে দেশকে চিরদিন স্বাধীন রাখবে, চিরদিন বঙ্গবন্ধু সম্ম তারা সফল করবে, এটাই আমার প্রত্যাশা। আপনাকে শেষ ধন্যবাদ নৌলভীর প্রতীক। দর্শক, আজকের স্মৃতিচারণ অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করছিলেন বীর প্রতীক নুরুল হক। কক্সবাজারের খরুলিয়া গ্রামের মুক্তার কোলে জন্মগ্রহণকারী এই বীর পুরুষ এখন শিক্ষকতা করেন কক্সবাজারের বায়তুসুলভ জাপারিয়া একাডেমিতে। ইতিহাসের সেই বিরল বাঁকে তার সাহস আমাদের প্রেরণা জুগিয়েছে, যার মধ্য দিয়ে অর্জিত হয়েছে লাল সবুজের পতাকা। আর সেই পূর্বপুরুষদের ব্রেন শোধ করতে পরবর্তী প্রজন্ম তাদের দেখানো পথেই হাঁটবে, একাত্তরের অবিনাশী চেতনায় এগিয়ে যাবে বাংলাদেশ, এমন প্রত্যাশাই শেষ করছে আমাদের আজকের একাত্তরের স্মৃতি। ধন্যবাদ সবাইকে।